হ্যালো গাইস, দিস ইজ অলরেডি নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে গেল মুর্শিদাবাদে বেস্ট ওয়াটার পার্ক। হ্যাঁ দর্শক বন্ধুরা, মুর্শিদাবাদে চালু হলো হচ্ছে ওয়াটার পার্ক। সেই ওয়াটার পার্কটা আসলে কোথায়, কত টাকা টিকিট এবং কিভাবে আপনারা যাবেন, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো আপনাদেরকে সমস্ত আপডেটস আজকে একদম কারেন্ট আপডেট আজকে আমরা আপনাদেরকে দেবো, যেটা মুর্শিদাবাদের একমাত্র ওয়াটার পার্ক। সেই ওয়াটার পার্কের সমস্ত আপডেটস আজকে এই ভিডিওতে। 15 আগস্টে চালু হওয়ার কথা ছিল, তা রাইডিং শুরু হচ্ছে এখান থেকে, পেট্রোল পাম্প থেকে। দাদা দাম কমেছে তেলের? একই আছে না? সো গাইস, আমাদের রাইডিং কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। আমার সঙ্গে আছে আজকে ডক্টর ওসমান, দীর্ঘ 2 বছর পর আমার সঙ্গে বেরোলো। আরে দুটোই হচ্ছে থান্ডারবার্ড 350, আমারটা হচ্ছে হোয়াইট ম্যাঙ্গো। ভালো করে দেবেন, আমি আলবিরুনি আপনাদের সঙ্গে আছি। আলবিরুনি অন দ্য গো, আসলে আমার পেজের নামটা এতজনে সার্থক হলো, আল বিরুনি অন দ্য গো। দিস ইজ মাই হোয়াইট ম্যাঙ্গো পোলার বিয়ার। প্রথমত দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে বহরমপুর বাইপাস হয়ে। তার কারণ হচ্ছে বহরমপুর বাইপাস হয়ে যাওয়াটা হচ্ছে সবথেকে শর্টকাট এবং সবথেকে সুন্দর। তো আপনারা চলে আসবেন বহরমপুর বাইপাস হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বহরমপুর শহরের মধ্যে চলে এসেছি। বাম দিকে হচ্ছে ভাগীরথী নদী, এই রাস্তা বরাবরই আপনাদেরকে যেতে হবে এবং এই বরাবর রাস্তা শেষ পড়ে আপনাকে পড়বে হচ্ছে যে মোড়টা, সেই মোড়টা পেরিয়েই কিন্তু আপনাদেরকে লালবাগ যাওয়ার রাস্তাটা ধরতে হবে। এটাই হচ্ছে সেই মোড়, যে মোড় থেকে আপনারা জানেন এখানে পুলিশের গাড়ি ধরে সেখান থেকে আপনার লালবাগ বাইপাস যাওয়ার রাস্তাটা ধরবেন। এটাই হচ্ছে লালবাগ বাইপাসের রাস্তা। এখন আমরা কিন্তু চলে এসেছি মতিঝিল যাওয়ার রাস্তায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নতুন গ্রাম। এই নতুন গ্রাম মোড় থেকে আপনাদেরকে বাম দিকেই চলে যাবেন। এটা হচ্ছে ওয়াটার পার্কের সেই ভাঙাচোর রাস্তাটা। আপনারা সামনে দেখতে পাবেন, ভিড়ভাড়টা দেখলে বুঝতে পারবেন যে এখানে ওয়াটার পার্ক হয়েছে এবং এখানে প্রচুর মানুষ এসেছে। দেখুন এই বিস্তীর্ণ এরিয়া জুড়ে হচ্ছে মানুষের বিশাল ঢলে নেমেছে। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদে প্রথমবারের মতো চালু হলো ওয়াটার পার্ক। দর্শক বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা এখনও জানেন না তাদেরকে জানানোর জন্য, সমস্ত আপডেটস দেওয়ার জন্য আজকে আমি আসলে এখানে চলে এসেছি। দেখুন সামনে হচ্ছে কী বিশাল ভিড় এবং গাড়িটা আমি প্রথমে হচ্ছে পার্ক করি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন দুপুরবেলা। ওয়াটার পার্কের সামনেটা একটু একটু খালি খালি মনে হচ্ছে, সামনে ভিড় আছে। তো গাড়িটা আমরা এখানে একটু লাগিয়ে দিই, তারপর আপনাদেরকে দেখাই আসলে এখানে কত টাকা টিকিট, কী বৃত্তান্ত হ্যান ত্যান যা আসলে ইনফরমেশন দেওয়ার সেগুলোই। চলুন আগে টিকিটটা কেটে নিই। এখানকার আগে বলে দিচ্ছি, এখানকার পার্কিং হচ্ছে 10 টাকা। পার্কিং করার পরে আপনাদেরকে কিন্তু টিকিটটা নিতে হবে, টিকিট কাউন্টার থেকে পার্কিং চার্জ কিন্তু আপনারা নিয়ে নেবে। তো গাইস, ফাইনালি আমাদের টিকিট কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা প্রবেশ করছি ভেতরে। চলো চলো ভেতরে চলো। আসলে কিছুই নাই তো রে ভাই, ফাঁকা ফাঁকা। বোটিং চালু আছে অবশ্যই। আমি যত 15 আগস্টে চালু হওয়ার কথা ছিল, তা কোথায়? 15 আগস্টে চালু হয়নি এখন ওয়াট। তবে এইদিকে একটা বোটিং সেকশন আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে মুর্শিদাবাদে হয়েছে এই পার্কটি, যেটি হচ্ছে মানুষ খুব ইন্টারনেটে একদম ভাইরাল, যেটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইউটিউবার ভাইরা আছে, যারা রাইডিং আছে তারাও আছে এখানে, রাইডার যা এক গ্রুপ এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও এখানে এসেছি আসলে, তবে এখানে কিন্তু অনেক করে ভুল ইনফরমেশন দিচ্ছে এবং ভুল ইনফরমেশন দেওয়াতে মানুষের কিন্তু এখানে ভিড় করছে। আমরাও এসেছি এখানে, তবে আজকে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেবো। দেখুন পাশেই কিন্তু তৈরি হচ্ছে সেই পার্কটি, যেটির আশায় আমরা এখনও বসে আছি। দেখতে পাচ্ছেন এখনও বাচ্চাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পার্কটি। দেখেন এখানে সব দোলনা সব খেলা করছে, তবে বেশ সাজানো গোছানো, এটা পাবলিকের পার্ক, তবে বেশ ভালোই। কিন্তু ওয়াটার পার্কের নামে যে প্রচারণা চলছে, সেই ওয়াটার পার্কের এখানে কিন্তু কোনো কিছুই চালু হয়নি, যেটা আমি আপনি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো ভেতরে গিয়ে। তো এখানে একটা রাইড চালু আছে দেখতে পাচ্ছেন, এখানে বিশাল বড় একটা খাম্বার মধ্যে একটা ছেলেকে বাঁধে দিয়েছে। দেখেন কিসাই করে উপর দিয়ে উঠে গেল, এটাই আছে মূলত। এটাতে উঠতে আপনাদেরকে 50 টাকা খরচা করতে হবে, একবার এক ঝটকায় 50 টাকা শেষ। 15 আগস্টে বিশাল ভিড়। ডাক্তারবাবু এটা কত টাকা নিল এই কোল্ড ড্রিঙ্কসটা? বডি প্রিন্ট আছে 30 টাকা নিল। বডি প্রিন্টের সঙ্গে হচ্ছে এক্সট্রা নিচে 10 টাকা করে। আসলে এটা তো নিতে পারে না, তাই না? আর একটা চামচ দিও। এটা হচ্ছে এখানকার বিখ্যাত সেই খাবার যেটা আমরা অর্ডার করছি। আসলে দুপুরবেলা এখন বাজে হচ্ছে 2:30। আর ডাক্তারবাবু আসলে এখানকার অ্যাম্বিয়েন্স কেমন লাগছে?
সত্যি কথা বলতে কি এখনো খুব একটা মানে কাজ যেহেতু সম্পূর্ণ হয়নি, হ্যাঁ সেজন্য হয়তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু পজিশনটা খুব সুন্দর, পজিশনটা সুন্দর মানে দিলে ওটা, কিন্তু এখনো খাবো না। আজকে প্রচুর গরম, আর দেখতেই পাচ্ছেন হাতির ছায়ের মধ্যে কিছু বাচ্চা এখানে কিন্তু বসে আছে। আর চলো আজকে দেখুন এখানে বাচ্চাদের খেলনার জায়গাটা, এখানে বাচ্চারা আছে, তো আপনাদেরকে যেখানে ওয়াটার পার্কটি হবে সেই জায়গাতে একটু দেখাই আপনাদের। ওয়াটার পার্কের এরিয়া দেখতে পাচ্ছেন, কাজ চলছে এখনো, এখানে অনেক কাজ বাকি আছে, অনেক অনেক সময় লাগবে। সো গাইস আপাতত আমাদের পার্ক ঘোরা শেষ, মানে আসলে ভিতরে ঢুকতে হবে ওদিকে নাজারা দেখতে হলে। জয় হিন্দ জয় ভারত, জয় হিন্দ। সো গাইস আমাদের কিন্তু আপাতত গরিবের ওয়াটার পার্ক ঘোরা শেষ। আপনারা জানেন ওয়াটার পার্কটা এখনো চালু হতে প্রায় 6-7 মাস লেগে যাবে, তো কাইন্ডলি আপনারা যারা ভিডিওটি দেখছেন আবার এখন আপনারা মানে প্রতারিত বা এখান থেকে ইয়ে হবেন না, যে কারণ হচ্ছে ওয়াটার পার্কটি এখনও সম্পূর্ণত অনেক সময় বাকি। আপনারা এমনি বাচ্চাদের জন্য শিশু পার্ক এখানে আছে, মতিঝিল পার্কেও ঘুরতে পারেন। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স এবং আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ অনেক ইউটিউবার অনেক ব্লগার এটা নিয়ে একটু বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে, তো সেটাকে আজকে আপনাদেরকে সারে জমিনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আপনারা যে যেখান থেকে সেখানে দেখছেন ভিডিওটি, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ জয় ভারত।